সুপ্রিয় দর্শক, দিল্লির মসজিদ ভেঙে ফেলা হচ্ছে। মসজিদের মিনারগুলিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, মাইক্রোফোনগুলি টেনে ভেঙে ফেলা হয়েছে। কিন্তু আমাদের প্রশ্ন হলো, এইভাবে অত্যাচার করলে কি ইসলাম মুছে যাবে? অথচ এই 3 বছরের একটি শিশু কত সুন্দর করে আকাশ বাতাস কাঁপানো আজান দিল। এরকম লাখো লাখো কোটি কোটি শিশু মুসলিমদের ঘরে ঘরে রয়েছে, যারা মাইক্রোফোন ও মাইক ছাড়াই আজান দিয়ে এই গোটা বিশ্ব আকাশ বাতাস কাঁপিয়ে ফেলতে পারবে। আজান হলো ইসলামের বাহ্যিক একটি প্রতীক, যা অমুসলিমদের অন্তরে ভয়ের সৃষ্টি করে। তাহলে তার জন্যই কি তারা মসজিদ ভেঙে ফেলতে চায়, মসজিদের মিনারগুলিতে আগুন লাগিয়ে দিতে চায়? কিন্তু এই শিশুর গলার আওয়াজ ভাঙবে কিভাবে, তাদের আজান প্রতিরোধ করবে কিভাবে? ভবিষ্যতে এই শিশুরাই আজান দিয়ে ভাঙ্গা মিনারগুলিকে আবাদ করবে। এই দিল্লি তো কি গোটা বিশ্বকে জয় করবে এই শিশুদের আজান ইনশাআল্লাহ। এই শিশুর আজান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই শিশুর জন্য দোয়া করতে ভুলবেন না। আল্লাহ পাক আমাদের ঘরে ঘরে একটি করে এই ধরনের মুয়াজ্জিন বানিয়ে দিন। আমিন।